একুশের বিধানসভা নির্বাচনের আগে কোলাঘাটে থার্মেল পাওয়ারের গেস্ট হাউসে আমার সঙ্গে অতীন ঘোষ দেখা করেছিলেন, সঙ্গে আরও কলকাতার দু তিনজন টিএমসির বড় নেতা ছিল, আমি ওদের নাম আজকে বলতে চাই না, খোঁচালে পরে বলব। অতীন ঘোষ খুঁচিয়েছে তাই বলতে হলো, উনি এখানে আমার কাছে এসেছিলেন এবং তিনি কথা বলে গেছিলেন যদি তাকে বেলগেছিয়া কাশীপুরের টিকিট মমতা ব্যানার্জি না দেয় তাহলে তিনি বিজেপি থেকে লড়বেন। মমতা ব্যানার্জি যে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটা জেনে গেছিলেন, সেই জন্য মালা সাহার মতো নেত্রীকে এবং তরুণ সাহার মতো ভারত মানে টিএমসির ওখানকার বড় নেতাকে সরিয়ে দিয়ে কার্যত রাজনৈতিকভাবে কোতল করে অতীন ঘোষকে টিকিট দিয়েছিল। সেটা অতীন ঘোষ আমার সঙ্গে বসেছিল বলেই মমতা ব্যানার্জি যেভাবে মমতা ব্যানার্জি বাড়ির লোকরাও বসেছিল, তাদেরকেও মমতা ব্যানার্জি ম্যানেজ করেছে। তা ডক্টর কাকলি সেনের অভিযোগটা সত্যি, অতীন ঘোষের অভিযোগটা আংশিক সত্যি। সাড়ে তিন বছর চার বছরের মধ্যে একবারই দেখা হয়েছে কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জে এবং একটা সেন্টেন্স উনি বলেছেন, শিশির বাবু কেমন আছেন, আমি বলেছি ভালো আছি। তারপরে উনিও একটা অন্য ফ্লাইটে উঠেছেন, আমারও অন্য ফ্লাইটে উঠেছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।